সেবকে কর্ণেশন সেতু থেকে তিস্তা নদীতে ঝাঁপ শিলিগুড়ির এক যুবকের। যুবকের নাম গৌরাঙ্গ মণ্ডল, দক্ষিণ শান্তিনগরের বিনয় মোড় এলাকার বাসিন্দা। বুধবার সকালে বাড়ি থেকে বের হয় যুবক, এরপরই দুপুরে এক আত্মীয়কে ফোন করে আত্মহত্যা করছে বলে জানায়। এর কিছুক্ষণের মধ্যেই গৌরাঙ্গ সেতু থেকে তিস্তা নদীতে ঝাঁপ দেয় বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে সেবক রওনা দেয় পরিবারের সদস্যরা। যদিও আত্মহত্যার পেছনে কি কারণ রয়েছে তা জানা যায়নি। ঘটনাটা তো আমরা জানতে পারতেছি না, সকালবেলা বাইরে হয়ে গেল, এই যে খবর পাচ্ছি, এখন ওদের ভিতরে কি আছে এটা বলা মুশকিল। কারো সঙ্গে ওদিকে তো আটকা মারত, এখন মেয়েদের ব্যাপার থাকতেও পারে, বলা যায় না। বিস্তারিত আমি বলতেই পারবো না, কেন সকালবেলা দেখলাম ও একটা ব্যাগ নিয়ে হাতে, তাছাড়া তো কিছুই জানি। তারপরে থেকে যে ফোন করা হচ্ছে, ফোন করতেছে না, ওই যে একজন উপস্থিত বলে ইয়ে আছে, আচ্ছা শ্যামলের মেয়ে। पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा, नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ श्री शांति होंडा।